আসসালামুকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখানো হচ্ছে যেটা সিলভারের তার ছিল বীর সোলাটের যে মোটরটা, যে সহজে কয়েলটা বাঁধতে পারবেন। তাহলে ভিউর আপনারা আমাদের সাথে থাকবেন। রানিং স্টারিং ক্যাপাসিটার কোণের মাপ কানেকশন সম্পর্কে আমরা অনেক তথ্য দিয়ে দেব। ভিডিওটি নতুন হয়ে থাকলে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। বীর সোলাট ওয়ান এইচপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম মোটর, ভোল্ট 220, আরপিএম 2900, সোলার 20, ক্যাপাসিটার 20 MFD, রানিং থ্রি কয়েল সিরিজ, রানিং ওয়ার নাম্বার 24, স্টার্টিং ওয়ার নাম্বার 26, টু কয়েল সিরিজ, রানিং অ্যান্ড রিস্টার্টিং সিরিজ কানেকশন। আমরা কোরের যে মাপ এটা হিসেব দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তাহলে ভিউর আমাদের সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। এখানে প্রথম আমরা যে কয়েলটা করে নেওয়া হচ্ছে সেটা কিন্তু 6 ঘাট, পরবর্তী যে ঘাটে আমরা চলে যাচ্ছি সেটা কিন্তু 8 ঘাট, তারপরে আমরা কিন্তু 10 ঘাট, অর্থাৎ রানিং থ্রি কয়েল সিরিজ, অর্থাৎ 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, 6 সোলাট, 8 সোলাট অ্যান্ড 10 সোলাট। এখানে যে ফরমাই কয়েল করা হচ্ছে দেখতে পাচ্ছেন, বাংলাদেশে যত প্রকার 220, 440, 1 থেকে 5 AC মোটর, যেটা সহজেই কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়, মেশিনের সাহায্যে কয়েলটা করা হচ্ছে, ডিজিটাল মেশিন, এই মেশিনের মাধ্যমে কয়েলটা করা হচ্ছে। যেহেতু কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়, যত প্রকার মোটর আছে, যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, সব ধরনের মোটরে আমরা হিসেব দিয়ে থাকি। প্রতিদিন সকাল 10টা, সন্ধ্যা 7:30টায় নতুন নতুন ভিডিও নিয়ে সরাসরি লাইভে আমরা সংযুক্ত হয়ে থাকি। আমরা 6 ঘাট, 8 ঘাট, তারপরে আমরা 10 ঘাটে কয়েল পাক চলছে, যেহেতু রানিং শুধুমাত্র 2টা লিড বাইর হবে। রানিং 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাটে আমরা প্রত্যেকটা কয়েল হওয়ার পরে আমরা সুতোতে বেঁধে নেব, যেহেতু একটা কয়েল আরেকটা কয়েলের সাথে কোনো সংযুক্ত থাকবে না। সোলাট যে জায়গাটা আছে সেটা কিন্তু সহজে ঢুকবে। 20 সোলাট মোটর, এটা 5টা ছোট এবং 5টা বড়, অর্থাৎ 20 সোলাট। এখানে প্রথম আমরা শুরু করব, মাঝখানে 4টা ছোট জায়গা রেখে আমরা একটা ছোট এবং বড় যে কয়েল, যে সোলাট যে জায়গাটা আছে সেটা কিন্তু আমরা কয়েলটা ঢুকাবো। প্রথম আমরা 6 ঘাটে কয়েলটা ঢুকাবো। অবশ্যই আমরা দেখতে পাবেন এখানে, যে দেখতে পাচ্ছেন আমরা যে প্রথম শুরু করেছিলাম 6 ঘাট, 8 ঘাট, 10 ঘাট, আবারও কিন্তু 10 ঘাট, 6 ঘাট, 10 ঘাটের পরে 8 ঘাট এবং 6 ঘাটে আমরা চলে আসবো, যেহেতু 2টা লিড বাইর হবে। আমাদের যে প্রযুক্তিগুলো তৈরি হয়েছে, জালি ফ্যান, টেবিল ফ্যান, অল ফ্যান, প্যাডেল স্ট্যান্ড, যত প্রকার ইলেকট্রিক মোটর আছে, 220, 440, সব ধরনের মোটরে আমরা কানেকশন হয়ে কয়েলটা বাইর করে থাকি। আমাদের প্রযুক্তিগুলো আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। আমাদের প্রযুক্তিগুলো শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমাদের প্রযুক্তিগুলো আপনারা সহজেই নিতে পারেন। 10 ঘাটের পরে আমরা 8 ঘাটে কয়েলটা পাক চলছে, তারপর আমরা 6 ঘাটে চলে যাব। এই যে ক্যাপাসিটার 20 MFD, রানিং অ্যান্ড স্টারিং সিরিজ কানেকশন, রানিং ওয়েট 4.3 গ্রাম, স্টারিং 2.6 গ্রাম, অর্থাৎ রানিং 430 গ্রাম ওজন হবে, স্টারিং 220 গ্রাম ওজন হবে।
ফরমাই কয়েল করলে তার অনেক কম লাগে, যেহেতু আপনি যদি কয়েল অনেক বড় করে থাকেন তাহলে সেই মোটর কিন্তু অ্যাম্পিয়ার বেশি নেবে, গরম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, পুড়ে যাওয়ার ভয় থাকবে, লোড কম নেবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে শুরু করেছিলাম 6 ঘাট 8 ঘাট 10 ঘাট, আবারও কিন্তু 10 ঘাট 8 ঘাট, তারপর আমরা 6 ঘাটে করব, তারপর স্টারিং কয়েল করা হবে। আমরা রানিংয়ের যে পাক আমরা বলে দিতে চাই, রানিং ওয়ার নাম্বার 24 6 slot 88 ton, 8 slot 99 ton, 10 slot 105 ton। স্টারিং ওয়ার নাম্বার 26 8 slot 115 ton, 10 slot 120 ton। স্টারিং এর 8 ঘাট এবং 10 ঘাট কয়েল করা হচ্ছে। 8 ঘাটে 26 নম্বর তার আমরা যে হিসেব দিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে আপনারা কয়েলটা বাঁধবেন। ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, যত প্রকার 220/440 মোটর আছে সব ধরনের মোটরে আমরা হিসেব দিয়ে থাকি। ক্যাপাসিটার, কানেকশন, অ্যাম্পিয়ার টোটাল আমরা হিসেব দিয়ে থাকি। এখানে 20 সোলার যে মোটরটা কয়েলটা যে বাঁধানো হচ্ছে যে ফরমাই, এটা কিন্তু 1 থেকে 5 হর্সপাওয়ার মোটর, যেটা সহজেই আপনি 220/440 সাবমার্চিবল কয়েল করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভালো না লাগলেও কমেন্ট বক্সে লিখবেন, যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয়, মতামত কিন্তু আপনাদের, আমরা অবশ্যই আপনার মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। স্টারিং 8 ঘাটের পরে 10 ঘাটে কয়েলের যে পাক চলছে, আমরা রানিং শুধুমাত্র 2টা লিড, স্টারিং 2টা লিড বাইর করা হয়েছে। আমরা সুতোতে বেঁধে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কয়েলে আমরা সুতোতে বেঁধে নেওয়া হয়, যেহেতু স্লট যে জায়গাটা আছে সেটা সহজেই পাট পাট ঢোকাইতে অনেকটা ভালো হয়। আমরা রানিংয়ে 2টা লিড এবং স্টারিংয়ে 2টা লিড দেখাই দেব, আপনারা আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। আমাদের যে প্রযুক্তিগুলো আপনারা নিয়ে সহজেই কয়েল করতে পারবেন, যেহেতু ফরমাই কয়েল করলে তার অনেক কম লাগে। ইতিমধ্যে আমাদের ফরমাগুলো যারাই নিয়েছে তারাই বলছে যে ভাই 1 HP পাম্প মোটরগুলো কয়েল বাঁধতে গেলে 1 থেকে 150 গ্রাম তার কম লাগছে। যেহেতু আপনারা খেয়াল করে দেখবেন, সবসময় দেখবেন যে চায়না যে মোটরগুলো তার কিন্তু কম দেয়া, যেহেতু কোনো কয়েল বড় করে না, যখনই বড় করবেন তখন কিন্তু সেই মোটর অ্যাম্পিয়ার বেশি নেবে, জলাপড়া ভয় থাকবে। তাহলে কয়েল ছোট করার জন্য আপনারা অবশ্যই ফরমা নিয়ে কয়েল করবেন, অনেকটা ভালো চলবে। এখানে সুতো দিয়ে বেঁধে নেওয়া হচ্ছে। পরবর্তী আমরা প্রথম শুরু করেছিলাম রানিং 6 ঘাট 8 ঘাট 10 ঘাট, তারপরে আবার 10 ঘাট 8 ঘাট 6 ঘাটে আমরা তার পরবর্তী যে স্টারিং চলে আসছি সেটা কিন্তু 8 ঘাট এবং 10 ঘাট, 10 ঘাটের পরে আবারও কিন্তু আমরা চলে যাচ্ছি 6 ঘাটে। এভাবে আপনারা কয়েলটা করবেন, অনেক ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে। স্টারিং কয়েল করা হয়েছে, আমরা ফর্মাগুলো খুলব, কয়েল বাইর করব, তার মধ্যে আমরা দেখাই দেবো যে রানিং 2টা লিড বাইর হয়েছে, স্টারিং 2টা লিড বাইর হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রানিংয়ের শুধুমাত্র 2টা লিড বাইর হয়েছে, স্টারিং কিন্তু শুধুমাত্র 2টা লিড বাইর হয়েছে।
তাহলে আমরা ফর্মাটা খুলবো, কিভাবে খোলা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে যে রেঞ্জ আছে দেখতে পাচ্ছেন, যে ডাল আছে 14 নম্বর ডাল, এই 14 নম্বর ডাল দিয়ে ফর্মা খোলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মা বাইর করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মা বাইর করা হচ্ছে, কিভাবে ফর্মা বাইর করা হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা পার্ট, এখানে রানিং দুইটা কয়েল, কানেকশনের কয়েলটা বাইর হয়েছে, শুধুমাত্র লেড বাইর হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রানিং স্টারিং 8-10, আমরা যে কয়েলটা ঢুকাব সেটা আপনারা দেখতে পাবেন।